কর্মীদের মারধরের অভিযোগ দলেরই বুথ সভাপতির বিরুদ্ধে, তীব্র চাঞ্চল্য এলাকায়। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল দলেরই বুথ সভাপতির বিরুদ্ধে। যদিও তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে তা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন এমনটি দাবি করেছেন তৃণমূলের বুথ সভাপতি। ঘটনা ঘটেছে গাজলের দেউতলা গ্রাম পঞ্চায়েতের গোবরাকুড়ি এলাকায়। এই ঘটনাকে শুধুমাত্র পারিবারিক বিবাদ বলে উল্লেখ করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। এই ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয়, শুধুমাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলীয় রং লাগানো হচ্ছে বলে তার দাবি। এই পুরো ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গেছে বাড়িতে চালা দাবা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পারিবারিক বিবাদের জেরে আক্রান্ত উভয় পক্ষের 10 জন, যাদের মধ্যে রয়েছেন 2 জন মহিলা, দুই পক্ষের 5 জনের মাথা ফেটেছে। গাজল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর উভয় পক্ষের লিখিত অভিযোগ দায়ের করেছে গাজল থানায়। এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন আইরিন খাতুন সহ তার পরিবার। তার মাথায় হাতে গুরুতর চোট লেগেছে। এছাড়াও তার পরিবারে আক্রান্ত হয়েছে আহিদুর রহমান, রাজ্জাক হোসেন, শফিকুল ইসলাম, মাসিকুল আনোয়ার, সালমান সরকার। আইরিন খাতুনের পরিবারের অভিযোগ, তার পার্শ্ববর্তী আবুল কালাম হাসানুজ্জামান ও মুন্না জিসান আলী তাদের জায়গায় ঘরের চাল তুলছিল। সেই সময় আইরিন খাতুনের পরিবার তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দেয় তারা। এরপর আইরিন খাতুনের স্বামীর ওপর চড়াও হয় আবুল কালাম হাসানুজ্জামানের পরিবার। এই ঘটনা দেখতে পেয়ে তার পরিবারের অন্যান্য সদস্যরা সেই বিবাদ থামাতে আসলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। জায়গা নিয়ে সমস্যা ছিল, আমরা জায়গা নিয়ে বারণ করতে গিয়েছিলাম রাত্রের মধ্যে, আপনাদের জায়গা? হ্যাঁ। কি হয়েছিল আপনাদের জায়গায়? আমাদের জায়গায় ওরা মানে দখল করছিল। কারা দখল? আমার নেক্সট পার্টি যারা আমার প্রতিবেশী। কি নাম তাদের? তাদের নাম হচ্ছে মুন্না জিসান আলী, আবুল কালাম হাসানুজ্জামান, তবারক হোসেন। হ্যাঁ, তারপরে বলুন। তাকে বারণ করতে গিয়ে আমরা যখন বারণ করছিলাম তখন আমাদেরকে বলছে কি আমরা সহিংসা ছাড়বো, এটা তোমরা বারণ করতে পারবে না। আমি বললাম কেন ছাড়বে, আমাদের জায়গা যেহেতু। বলছে না আমরা ছাড়বো না, যে তোমার ওরা কিছু থাকলে করেন, আমি কেন করবো না, যেহেতু বারণ করছি তো আমরা না থামবো না, যদি না থামো আমরা বলি থামে যাও, বলে এখন যদি বেশি কথা বলো তো আমরা তোমাদেরকে আমরা মাপ মেরে লাশ ফেলে দেবো। আমি যে কীভাবে মারবে, মারো এখানে আসে, এভাবে বলতে গিয়ে ওরা আসে হট করে একটা লাঠি চার্জ করে দেয় আমাদের। কজন মিলে? প্রায় 3 জন। কি কি দিয়ে মেরেছে? রড দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, পাঁচ দিয়ে মেরেছে, এবং আমার ওয়াইফ বলতে গিয়ে আমার ওয়াইফকে মানে আক্রমণ করে। আপনাদের কজনকে মেরেছে? আমাদেরকে 7 জনকে মেরেছে। তারপরে আমার ওয়াইফের মাথায় লেগেছে, হাতে লেগেছে, হাতটা ফেরা হয়ে গেছে, হাতটা মানে বলা যাবে না কি আমি ভেঙে মানে ইয়ে হয়ে গেছে বলা যাবে না। কাকার মাথায় লেগেছে, আমার দ্বিতীয় কাকার মাথা ফেটে গেছে, তাদের মাথায় 2টো শিলা টাকা নাকা লাগানো হয়েছে। আর এবার আমার ওয়াইফ যখন বলতে গিয়ে আরও ওদের উপর চাপ, তাই পুরো ফ্যামিলিটা ওদের উপর ঝাঁপিয়ে পড়েছে আমার ওয়াইফের উপর। কেউ চুল ধরে টানছে, কেউ লাঠি দিয়ে চাপ করছে, তারপর কাকা গিয়েছে, কাকা দুটা দিকে কাকাও মার দিয়েছে। এভাবে মারধর করে আমাদেরকে অনেকজনকে আক্রমণ করেছে মানে আহত করে। কোথাকার ঘটনা এটা? এটা গ্রাম হচ্ছে গোবরাকুড়ি, তো জয়তলা থানা গাজল জেলামাল। আচ্ছা, আপনাদের টোটাল কতজনকে মেরেছে? আমাদের টোটাল 6 জনকে। আপনার নাম? ওই তো বুথ সভাপতি ছিল। কি নাম? আজিজুর রহমান। আচ্ছা, ও তৃণমূলের বুথ সভাপতি? হ্যাঁ। কোন বুথের? থালিপুকুর বুথের। থালিপুকুর? হ্যাঁ। তারপর ওখানে আমার ভাই ভাতি যারা ওই সাইডে ওদের ওখানে থেকে কুদ্দাকুদ্দি করছে। তা আমি তো বাড়িতে ছিলাম না, আমাকে ফোন করলো, আমি বাড়িতে দাতলা থেকে বাড়ি গেলাম। তো বাড়ি গিয়ে আমি যে বলছি যে আমরা তো তৈরি করছি, যদি বেশি হয়ে থাকে তোমরা সকালে সুতা টানো, দুদিকে মানে খুঁটি গাড়া আছে, আমরা বাড়িয়ে থাকলে আমরা কেটে নেবো। তারপরে তো বলছে লাথিয়ে ভেঙে দেবো। লাথিয়ে ভাঙো, কিন্তু ভাঙতে ভাঙতে ওরা শুরু করে দেবে। কারা? ওই যে আমার ভাইরা ভাতি যারা। কজন মিলে? ওরা আছে 4-5 জন। বলে ওখানে কি বুথ সভাপতি ছিল? হ্যাঁ, একবার স্বয়ং আছে, আরো আরো মানে বুথের কমিটির লোক আছে। আচ্ছা, না থামিয়ে মানে ছুটানোর নাম করে আমার ছেলে দুটাকে মারছে। তখন আমি কিন্তু বাধা দিতে গেছি, বাধা দিয়ে যেত আমাকে তো লাঠি দিয়ে দুটাই হাত খাম করে দিল। কজন মিলে মেরেছে ওরা? ওরা আছে 16-17 জন। আপনাদের কজনকে মেরেছে? আমাদের তো এতে 4 জনই, আমি তো অসুস্থ লোক, ছেলে দুটাই। আচ্ছা, কি দিয়ে মেরেছে? কারো হাতে রড আছে, কারো হাতে বাঁশ আছে, কারো হাতে আরো খড়ির লাঠি আছে। থানায় অভিযোগ জানাবেন। অন্যদিকে আবুল কালাম হাসানুজ্জামানের পরিবারের অভিযোগ, তাদের পরিবারের আক্রান্ত হয়েছেন 4 জন, যার মধ্যে রয়েছে আবুল কালাম হাসানুজ্জামান, তোবারক হোসেন, মুন্না জিসান আলী, রূপালী খাতুন। তাদের অভিযোগ,
পারিবারিক একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়। এরপরই তাদের পরিবারের চারজনকে বেধড়ক মারধর করে আইরিন খাতুনের পরিবার। এই ঘটনা লেগেছে রাজনৈতিক লং। আবুল কালাম হাসানের জামানের পরিবার অভিযোগ, দাউতলা গ্রাম পঞ্চায়েত থালিপুকুর তৃণমূল বুথ সভাপতি আজিজুর রহমান ও তার দলবল ওই পরিবারের সাথে এসে কাজ বন্ধ করতে বলে বাড়ির একটি গোয়ালঘর ভাঙচুর করে। তৃণমূল নেতার উপস্থিতিতেই এই ঝামেলা বাধে এবং তৃণমূল নেতারাই তাদেরকে মারধর করে। তারাও দীর্ঘদিন ধরে তৃণমূল করে। ঘটনা ঘটেছে দেওতলা অঞ্চল গোবরাকুড়ি গ্রাম, গোবরাকুড়ি গ্রামে। মানে আমাদের একটা পার্টিগত জায়গা, শরিকদারি জায়গা মানে ভাগ করা করি হয়েছিল, পার্টি থেকে বসে মীমাংসা হয়েছে। তো ওরা একটা টাইম দিলো যে তোমরা জায়গা একটা তৈরি করো, তৈরি করার পরে এই জায়গাটা তোমাদের ছেড়ে দিতে হবে। তো ঠিক আছে, আমরা একটা জায়গা তৈরি করলাম। এবার আমরা আমাদের যে পার্টি থেকে যেটুকুই জায়গা আমাদের দাঁড় হয়েছে, সকালে আমরা পার্টির লোক আজিজুর রহমান তাকেও ডেকে দেখালাম যে দেখো এই যে সুতা টেনে আমরা কাজ করছি। করার পরেও তো বললো যে ঠিক আছে, তোমরা তোমাদের এরিয়ার মধ্যে কাজ করো, বাইরে করতে যেও না। আমি ঠিক আছে, আমরা বাইরে করব না। এবার ওকে দেখিয়ে কাজ করার পর আজকে যখন আমরা টিন টিন চাপাই, তো অন্য মানে আমার কাকারা এসে বলছে তোমরা বাড়িয়ে দিয়েছো। আমি একটাই কথা বললাম যে ওকে তো আমরা দেখিয়েছি, এবার যদি বেড়ে থাকে তোমরা সকালে সুতা টেনে আবার দেখে নিবা, দেখে নিয়ে যদি মনে হয় বাড়তি তাহলে আমরা টেনে নিব। এই নিয়ে তর্কাতর্কি করতে বলছে যে সব লাথিয়ে ভেঙে দেবো। আমি বলো ক্ষমতা থাকলে লাথিয়ে ভাঙো। ও তখন কিন্তু আমার গোয়াল ঘর, গরু রাখি, এখন বর্ষার দিন গরু রাখার জায়গা লাথিয়ে বুঝিয়ে সব ভাঙতে শুরু করেছে। ওই সব নেতা টেতা মিলে আর কাকারা মিলে এই করে আমাদের নেতা, এই যে আমাদের যে টিএমসির বুথ সভাপতি সভাপতি সবাই এরা মিলে, আচ্ছা সবাই মিলে মানে ভাঙতে ধরেছে। আপনাদের বাড়ি না? এই যে আমার একটা গরু গোয়াল ঘর, গোয়াল ঘর আজিজুর রহমান, সাজ্জাদ হোসেন আর তোমার সিভিল পুলিশ ছিল। ও থামাতে না গিয়ে ও সহ লাঠি সটা নিয়ে মারপিট করছে। সারওয়াজ হোসেন নাম, তৃণমূল করে? হ্যাঁ তৃণমূলই করে। আপনার? আমরাও করি। আমরা তো বাচ্চা থেকে, আমি তো রানুর আলমের পার্টি যখন তৃণমূল তৈরি হয় দেওতলায়, তখন থেকে আমি রানুল আলমের সঙ্গে পার্টি করতাম তৃণমূল। হ্যাঁ আচ্ছা, তো কি দিয়ে মেরেছে আপনাদেরকে? আমাদের রড টড দিয়ে যা যে পেরেছে, পুরো রড দিয়ে একদম ওই যে সব বাড়ি দিচ্ছে, ওই যে ছোট ছোট রড পেয়েছে যা দিয়ে পেরেছে তা দিয়ে মেরেছে। মাথায় শরীরে একদম মারামারি কমপ্লিট হওয়ার পরে দুদিকে সরে গেলাম। সরে গিয়ে আবার ওই যে সিভিক আর ওর ভাইরা মিলে আবার এসে আমাদেরকে মারধর করলো। সিভিকের নাম হচ্ছে সারওয়াজ হোসেন। আচ্ছা, কতজনকে মেরেছে আপনাদেরকে? আমাদের মোটামুটি 16-17 জন। কয়জনকে মেরেছে আপনাদের? আমাদের চারজন। কি কি দিয়ে মেরেছে? রড দিয়ে, তারপরে বাঁশ দিয়ে, যা পেরেছে তা দিয়ে। যদিও তাদের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে দেওতলা গ্রাম পঞ্চায়েতের থালিপুকুর বুথের তৃণমূল সভাপতি আজিজুর রহমান, তার দাবি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। এই ঘটনা শুধুমাত্র একটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে, এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। কি ঘটেছিল? ওদের জায়গা ঘেরা নিয়ে একটা গন্ডগোল হয়, ছাউন নিয়ে করছিল আর কি। আমি বাড়ি থেকে দিয়ে নিয়ে আসলাম, আমি তখন দেখি যে ওরা লাঠি সোটা নিয়ে এসে, রড সহ নিয়ে এসে ওই মুন্না জিসান আলী আর হাসানুজ্জামান যেটা, ওরা অ্যাটাক করতে ধরে, ওর উপর ধরাধর করে শুরু করে মারতে। তখন আমরা কিছু লোক ওখানে বাঁচাতে যাই, ছুটাতে যাই আর কি গণ্ডগোলটাকে, কিন্তু ওরা সেটা কর্ণপান না করে এরা ছিল খালি হাতে, ওই ছুটাতে গিয়ে আমাদের লোকজন কিছু আহত হয়েছে। বলছে ওনাদের অভিযোগ যে বুথ সভাপতি তার দলবল নিয়ে এসে বাড়ি ভাঙচুর করে। সেখানে কোনো পার্টির মিটিং ছিল না, ওটা পুরোপুরি মিথ্যা কথা। আচ্ছা, এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? না এটা তো দেখেন, কে কি বললো সেটা তো বড় ব্যাপার নয়, সম্পূর্ণ তো মিথ্যা, মিথ্যার আশ্রয় নিয়ে তো হবে না। ওনারা এটা অভিযোগ করছে মানে, ওখানে তো আপনি গেছিলেন, কি দেখলেন? আমার বাড়ির সামনে তো ওনারা যেটা অভিযোগ করছেন যে যারা আক্রান্ত হয়েছেন তারা নিজেদের মধ্যে মারপিট করেছে, কি আপনি কি দেখলেন? আমি চোখে দেখেছি যেটা, যে ওরা লাঠি রড নিয়ে এসে এদের উপর অ্যাটাক করে। তখন আমি ওখানে থামাতে যাই,
যে গন্ডগোলটা হঠাৎ করে এভাবে কেন লাগলো। এবার আমরা যাই আমাদের উপর অ্যাটাক। বুথ সভাপতির বাড়ির পাশে গন্ডগোল হওয়ায় সে এলাকার মানুষ হিসেবে যেতেই পারে। এখানে শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে এমনটাই জানালেন দেওতলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফারহাত হোসেন। না না, ওটা তো পারিবারিক ঘটনা, ওদের ভাই ভাইয়ের ঘটনা, পাঁচপা নিয়ে ঘটনা, এ রাজনৈতিক কোনো বিষয় নয়। এখানে বিষয়টা হচ্ছে ওদের জায়গা নিয়ে একটা গন্ডগোল হয়েছে। সেখানে আজিজুর যেহেতু পাড়ারই বাড়ি, হ্যাঁ, ও ওদেরকে থামাতে বলেছে যেন গন্ডগোলটা না হয়। হ্যাঁ, এটা আমি জানিয়ে শুনেছি। এখানে আমাদের কোনো রাজনৈতিক কোনো বিষয় নয়, আমাদের সবাই তৃণমূল করতে পারে। কিন্তু এখানে হচ্ছে ওরা অভিযোগ করছে ওরাও তৃণমূল কর্মী আর যারা ভেঙেছে তারা তৃণমূলের বুথ সভাপতি। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ওটা পারিবারিক ঘটনা, এর রাজনৈতিক কোনো বিষয় নয়। আচ্ছা, এই যে আজিজুর রহমান, এ কি ওখানকার থালিপুকুরের বুথ সভাপতি? কারণ উনি ওখানকার যত সমস্যায় উনি চেষ্টা করেন থামানোর। হ্যাঁ, ওনার কাছে যখন হয়তো খবর দিয়েছে উনি এসছেন, হ্যাঁ, উনি এসে থামানোর চেষ্টা বলি, উনি তো জাননি, বলেছেন থামানোর জন্য। তাহলে এই যে অভিযোগ করছে ওরা, এটা কি মিথ্যা অভিযোগ? ফলস অভিযোগ, এটা রাজনৈতিক রং লাগাচ্ছে হয়তো। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, খবরিয়া ২৪। তানামোর দেবীবাড়ি কোচবিহার ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফি এর উপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477610295 অথবা 906410901 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আন্তে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।